नमस्कार भारत कोरोना विरोधी लड़े गोटे निर्णायक मोड दुई पहुँचाक जाक्सीन को इमर्जेन्सी यूज पर मंजूरी दि जा सारी डीसी जिआई पक्षर या विश्व स्वास्थ्य संगठन ठूँ आरंभ कर अनेक देश स्वागत करदक्षेप गड़ पदक्षेप देखुं कारत जो भी भाव में ये लड़े आग को जाते विश्वर अनेक देशों पाखे आज भैक्सीन नाई जो हाथ गणती केतोटी देश आज भैक्सीन से पापब्धता भारत छुड़ाइ दुई दुईट भैक्सीन को मंजूरी मिल सारी कि तो दुर्भाग्यर विषय जिते बारे कोरोना विरोध में लड़े को समस्ते सात आसवा कथा एक देश में राजनीति आरंभ हो जाइट भैक्सीन भितर कोविसड और कोभाक्सीन दुईट भैक्सीन को जितेबाला मंजूरी मिली कोभाक्सीन যা তাঁর সফলতা তারি বর্তমান বড় প্রশ্ন ছেড়া করছেন বিরোধী বিোধী দলর কতক নেতা একে প্রশ্ন উঠাইছেন যে কেতে সফল হব তো একে সবু বড় প্রশ্ন হোচ্ছি যে যেত সারা বিশ্ব যেত বিশ্ব স্বাস্থ্য সংগঠন যেতব বিদেশি রাষ্ট্রগুড়িক যেতবে ভারত এ ভ্যাকিনু মঞ্জুরি নিষ্পতি যেত स्वागत करुं आम देश निज देश प्रस्तुत वैक्सीन को कहीं विरोध कराऊ से वैज्ञानिक मान प्रति एटा अपमान नुहे कि जो मानक कि दिनराती परिश्रम करोना विरोधी लड़े को भैक्सीन को प्रस्तुत करते भारत बायोटेक् पक्षर यार जवाब रखा जाएंगारत बायोटेक् ये केवल भारत नुहे के जो ट्राएल कथा कहु केवल भारत यार ट्राएल हो न ब्रिटेन समेत देश बारिद्यासीन रि से नुहे ये भारत बायोटेक् भैक्सीन प्रस्तुति रे प्रथम ये प्रथम थर थरपाई भैक्सीन प्रस्तुति करूनी दुई सौ तेरटी देश विभिन्न भी समय भैक्सीन प्रस्तुत कर सभी स्थितर बड़ प्रश्न होरोधी मैंने भैक्सीन को लेकिन राजनीति करुँच कोरोना विरोधी लड़े बदलने निज देश निज देशर प्रस्तुत टीका को लेकिन राजनीति प्रसंग आलोचना आज सहित प्यारेल जोड़ी हो डाक्टर कैलाश विश्वाल आम सहित अंत भारतीय जनता पार्टी नेता एवं जड़े जनाशुना चिकित्सक आम सहित ज्ञानदेव बेउरा पेसिश मुखपात्र आम सहित अच्छी डॉक्टर इ भेकट राव जे कि प्रिंसिपल इनभेटिगेटर अच्छा कोभाक्सीन ट्राएल आपण समस्त मुझे स्वागत करुँ मु प्रथमें डाक्टर इ भेकटराव आपण को रिएक्शन ने चाहे जो भावना कोभाक्सीन को लेकिन वर्तमान गोटे प्रकार प्रश्न उठू विभिन्न লোক তাি প্রশ্ন উঠাই সারা দেশের একু ডিবেটে আরম্ভ হয়ে যাই যে কোভ্যাক্সিন অতি তরবরিয়া ভাবে মঞ্জুরি দিয়ে যাই কোভ্যাক্সিন সফলতা প্রশ্ন উঠেছেন এবং যেটাডক ফলো করথা একে মঞ্জুরি দেওয়া বেড়ে সে স্টাণ্ডার্ডগুড়ি ফলো করি আপনার কোণ কে কারণ ওড়শার सम हस्पिटाल न थर्ड फेज ट्राएल चली तार नेतृत्व नौ भल भावे जानते तो ये सफलता को लेकिन किसी लोक प्रश्न एवं प्रकृति जो कथा कहते यार सफलता को नहीं किंडार्ड को फलो कर रिएक्शन देखी এটা ফুল অথরাইজেশন ন এমরজেন্সি ইউজ অথরাইজেশন কতবে দিয়া যায় যেতবে কন্ডিশনস রে আমার ইউজ করি না নাই আমার যদি দেখিবা যে ফেজ থ্রি লক্ষ্য কম এবং এমরজেন্সি ইউজ অথরাইজেশন পে সেই লক্ষ্যটা ফুলফিল হয়ে পুছি না নাই তাহলে আমি ভেরি ক্লিয়ারলি বুঝি যা ফেজ থ্রি লক্ষ্য হোচি যে এফিকেসি স্টাডি এফিকাসি মানে রোগ এড়াই পুজো না নাই এই ভ্যাকসিন যে নিস ডিজিজ মডরেট ডিজিজ কিংবা ডেথ এভয়েড হয়ে পুচি না নাই প্লাশেবো কম্পারিজন রে কম্পারিজন যদি প্লাসব সহ করাপার না না সেইটা জিনিস জাঁয়া সেইটা হচ্ছে ফেজ থ্রি রক্ষ্য কিন্তু এমরজেন্সি ইউজ অথরাইজেশন এই এফিকেসি ইজ নট নিডেড যেটা কি মোর নিজের মত কিন্তি ইউজ হচ্ছে যে আমার গোটে জরুরি কালীন পরিস্থিতি আসি পচলা বর্তমান সেই টিকাটা দেই না দিয়ে তো হোগ এড়ি পারে কিন্তু টিকাটা সেফ অ্যাট ইজ ফার্স্ট প্রশ্ন সেই সেফটি আমার ফেজ ওয়ান ট্রায়েলরে কোভাকসিন বিষয়ে কৌনি এনি ট্রা ফেজ ওয়ান সেফটি প্রোফাইল চেক করা যায় হেলদি ভলেটিয়স রে ইফ না ফেজ টেস্ট করা যায় যে ইজ ইট ইজ না রোগ লডিবার শক্তি আসুচি না এন্ট বডি টাইটন প্রডকশন হা নাই তা যাই ফেজ থ্রি আসুচ যে রোগ এড়ে পাবছি না কিন্তু আপন যে কহিলে যে এমরজেন্সি ইউজ অথরাইজেশন অথরাইজেসন তরবর মো মতরে এটা তরবর নু কিন ওয়ান টু পাখাখি হাজার লক্ষ্য আমার টেস্টিং করা যাই যেটা কি সাইড ইফেক্ট নাই বলি আমি টেস্ট করে দেখিলু যে এটি সেফ আছে বর্তমান আমি যদি দেখিবা গোটে সাইড ইফেক্ট যেটা কিয়ার পাঁচ হাজার দেখা যায় থাক দেখ দশ হাজার দেখা যায় তাহলে ফেজ ওয়ান টু সেই রেয়ার সাইড ইফেক্ট ক্যাপচার করে না সেপায়ে আমার ফেজ থ্রি রায়েল দরকার কেকি ফেজ থ্রি বর্তমান পঁচিশ হাজার পাখা ছবি হাজার যদি গোটে সাইড ইফেক্ট যদি পাঁচ হাজার তাহলে পচিশ হাজার পাঁচ জনক আসে দশ হাজার যদি সাইড ইফেক্ট তাহলে পচিশ হাজারে দুই তিন জনক बर्तुमान ये जो फेज थ्री रे 80 हजार लोगों को प्रथम डोज ऑलरेडी दिया ही सारे चें बर्तुमान परचम तो कौन सी साइड इफेक्ट नहीं ताहले अमित देव परिवार तो इतिहास स्पष्ट हो चीज़े आदम तरब बरे ये मंजूरी दिया जाए नहीं जो कथा केंद्र सरकार बारंबार कोहुचंती अति भावी चिंती सूचितित भाव बरे स तर्जमा कर मंजूरी दि जाएगी एकदम ठीक जो कथा आपल डर भेकट राव जे कि निजे मुख्य अच्छा जो ट्रायल चली कोभाक्सीन ओार तार मुख्य अच्छा तीन ती जाक पर्याय से निरीक्षण करतामत रखि सारी कि बड़ प्रश्न डक्टर भेंकटराव मुवर्त समय आप आसो बड़ प्रश्न हो केन्द्र सरकार ए प्रसंग में स्पष्टीकरण रखि सारी केन्द्र स्वास्थ्य मंत्री रखि सारी आज भी जे भारत बायोटेक जी एम डी अच्छा कृष्णा एला से मध्य स्पष्टीकरण रखि सारी तो ता सत्वे निज देश प्रस्तुत जो टीका नहीं कि विरोधी एतें कहीं अविश्वास ए प्रसंग प्रसंगे मुझे डक्टर कैलाश विश्वाल पाखकुक डक्टर विश्वाल कहीं विरोधी बर्तमान ये प्रश्न करुँचे तरबरीय भाव दिगला ए मंजूरी एवं এথিরে অনেক কিছু যেটা কি ঘাতক সাব্যস্ত হয়ে পড়ে একথা মধ্যে কুমার কংগ্রেসর নেতা মানে জয়রাম রমেশ হুয়ু শশি থরুর হুতু এবং সমাজবাদী পার্টি মুখ্য অখিলেশ যাদব তো কুচা বিজেপি টেকা মু নেবিনি মোটর বিশ্বাস না শুধু মুস্ত জনাই দেওয়া চাহে যে গোটে সাইন্টিফিক বডি যেটা কি গোটে ভারত সরকার অধীন অংশ সে ডিফরে সবজেক্টর যে মানে কি ভ্যাকসিন প্রি ট্রাইল ট্রাল ক্লিনিকা ট্রাল তার ক্য়ালিটি কন্ট্রোল ক্যাসুরেন্স তার ম্যানুফ্যাকচরিং ডিস্ট্রিবুশন এটা সাইন্টিফিক বডি ইন্ডিয়ার করুক আচ্ছা যে সাইটিফিক বডি রিপোর্ট আধারে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কন্ট্রোলর জেনে অফ ইন্ডিয়া তাঁকু পরমিসন দে আমি কেউ মানে বিষয়ে নেগেটিভ টি দে আমি সে বিষয়ে প্রথমে জাঁয়া দরকার কণ এইচু যায়লছ ভেকচিনৰ এফিকেচি ভেকচিনৰ সাইড ইফেক্টছ কুই যি আশংকা প্ৰকট কৰাইণ্টিফিকা অথৰাইজড কি গোটেই অপিনিয়ন দাবাই প্ৰথমে আমি জানিব পাৰিব কংগ্ৰেছৰ যোন নেতা মানে এই ভৰিয়া ইনচেনচিটিভ ষ্টেটমেণ্ট দেউতা মু ভাবুচি সেইটা নিন্দনীয় কোভিড নাইণ্টিন পাই যোগ মানে দীৰ্ঘদিন ধৰি কাম কৰুচোন যোন চাইণ্টিফিক বডি দি ভাইৰোল'জিষ্ট ইমনোলিষ্ট বায়'টেক্নোলিষ্ট বিভিন্ন অৰ্গানাইজেচন যোন নিজ লাইফ কু ৰে ৰেছ কৰি টুৱেণ্টি ফ'ৰ আৱাৰছ কাম কৰুচোন ভেকচিন ৰ ট্ৰায়ল্ৰে ভেকচিনৰ ডেভলপমেণ্টৰে মু জে ভাৰতীয় জনতা পাৰ্টি জেনে সক্ৰিয় কৰ্মী হিচাপে সথমে ছলট কৰু সি অৱদান ফ্ৰণ্টলাইন কোভিড ৱাৰিঅৰৰ অৱদান ঠাৰি বহুত অধিকা আমি মানে কেইবি তৰকাৰ ডেডিকেশন ডেডিকেসন তা ডেভেলপ এ ভ্যাকসিন উইদিন স্ট পির আমি তাকু কোশ্চেন করিবা উচিত নুহে নেক্সট রা রাজনীতিকরণ মু ভাবুছি যে কোটে গোটে এমরজেন্সি সিচুয়েসন কোণি রাজনৈতিক দল এথিরে পলিটিক্স করিবা উচিত নুহে যে আমি কোশ্চেন করুম তা আমি সেফিকেসি ও ডেডিকেশন উপরে কোশ্চেন করছেন যেটা বি আসেপ্টেবল নহে জয়ৰম ৰমেশ কি কোন চিনিঅৰ লিডৰছ হুন্তু যোন দলৰে হুমন্তু আমি সমস্তে আমাৰ চাইণ্টিফিক কম্যুনিটি চালল্যুট কৰিব দৰকাৰ সেই এনকৰেজ কৰিব দৰকাৰ যে সেনে প্ৰথম থৰপ ৱিদিন চৰ্ট পিৰিয়ড্ৰে আমাৰ ভাৰতবৰ্ষৰে গোটেই ল' ডোজ ল' কষ্টৰে এফিচিয়েণ্ট ভেকচিন ডেভলপ কৰি যোনাকি আম সম ভৱিষ্যতে বহুত হেল্পফুল হ'ব সেই হি প্ৰশ্ন সেই প্ৰশ্ন উঠু আজি যে যেতিবলে सारा विश्व भारतर पदक्षेप्रुल्यूट कर विश्व स्वास्थ्य संगठन जिते बारे स्वागत करुचर आम देशर टीका को लेकिन निज स्वदेशी टीका को लेकिन कहीं प्रश्न उठुच्ञानदेव बौरा पीसीसी मुखपा आम सहित जोड़ी होती ज्ञान बाबू ए प्रश्न आज उठू साधारण कथा जे जोबले सारा विश्व जितेबाला भारत पदक्षेप कोरोना विरोधी लड़े और टीका दुई दुईट टीका को मंजूरी मिलूँ

ଦେଶ ପ୍ରୀତି ଏବଂ ଦେଖନ୍ତୁ ବାସ୍ତବ କଥା ହଉଛି କଂଗ୍ରେସର ଆଭିମୁଖ୍ୟ ଭାରତବର୍ଷ ହଉ ପୃଥିବୀରେ ହଉ କରୋନାକୁ ପ୍ରତିହତ କରିବା ପାଇଁ ଯୋଉ ସଂଗ୍ରାମ ଚାଲିଛି କଂଗ୍ରେସ ତାକୁ ସ୍ଵାଗତ କରିଛି କିନ୍ତୁ ଏଇ ଯୋଉ ଟିକାକରଣରେ ଯୋଉ ରାଜନୀତି ହଉଛି ସେଇଟାକୁ ଆମେ ନାପସନ୍ଦ କରୁଛୁ କାରଣ ଆପଣ ମାନଙ୍କୁ ସ୍ପଷ୍ଟ କହିବେ টাইজর টিকা হো বা ভারতের কোভা হতো এ কথার উদ্ভাবন হলো এবং ভারতবর্ষ ভালো গোটে বিখ শহে সৈত্রিশ কোটি লোক তা টিকাকরণ হব এবং কোভিড কু আমি নিতে রক্ষা ইয়ে কথা বারম্বার ভারতবর্ষের ডিমান্ড হয়ে আসি এবং আবশ্যকতা আছে তখন এ কথা নেই প্রধানমন্ত্রী অনেক সময় প্রত্রুতি দিয়েছেন তখন প্রচুতি অনুসারে কাম করবার আসলে সময় ক্রমে আসি

ଟିକାର ବିଶ୍ୱସ ବିଶ୍ୱସନୀୟତା ନେଇକି ଏପିକେସିକୁ ନେଇକି ପ୍ରଶ୍ନ ଉଠୁଛି ଏଠି ଏକଥା କୁହାଯାଉଛି ତରବରିଆ ଭାବରେ ନିଷ୍ପତ୍ତି ନିଆଗଲା ଏବଂ ଏକଥା ମଧ୍ୟ ବିରୋଧୀ ଦଳ କହୁଛନ୍ତି ବିରୋ ବିଜେପି ଟିକା ତ ଦେଶ ଟିକା ବୈଜ୍ଞାନିକମାନେ ଦେଶର ବୈଜ୍ଞାନିକ ଟିକା ତିଆରି କରିଛନ୍ତି କେନ୍ଦ୍ର ସରକାର ତାଙ୍କର ଦାୟିତ୍ୱ ନିର୍ବାହନ କରୁଛନ୍ତି ଏଟାକୁ ଗୋଟେ ଦଳୀୟ ଟିକା କହିବା ଏ କଥାକୁ କିଭଳି ଭାବରେ ଆପଣ ଦେଖୁଛନ୍ତି ଶଶି ଥରୁର୍ କହୁଛନ୍ତି ଏଇଟା ତରବରିଆ ନିଷ୍ପତ୍ତି କାହିଁକି ପରମିସନ୍ ତାକୁ ଦିଆଗଲା ଏତେ ତରବରିଆ ଭାବେ କାହିଁକି ପରମିସନ୍ ଦିଆଗଲା ଯେତେବେଳେ ଏ କଥା ସ୍ପଷ୍ଟ ହୋଇସାରିଛି ଯେ ଏ ଟିକାକୁ ଥାର୍ଡ଼ ଟ୍ରାଏଲ ଶେଷ ହୋଇନଥିଲେ ବି ଏଇଥିପାଇଁ ଦିଆଯାଇଛି କାରଣ ଇମର୍ଜେନ୍ସି ୟୁଜ୍ କାରଣ ଆମେ ବ୍ରିଟେନ୍ରେ ଆଜି ସ୍ଥିତି ଦେଖୁଛେ সেটি যেভাবে ভাবে পুঁথি নয় সংকট সৃষ্টি হয়েছি ভারতের যদি সেভাবে সংকট আসিলা একে গোটে ব্যাক ভাবে রখা যাই কোভ্যাক প্রস্তুত করি ইমরজে ইউজ পা এ কথা স্পষ্টিকরণ দেওয়া পরে বি বারম্বার তাকে নিয়ে কি টিকা টিপ্পী করা রাজনীতি করা এবং এইটা শোভা পাওয়া কি শুধু আজ্ঞা ইয়ে কথা নীল আর জানি ফার্স্ট টিকা

ଉଦ୍ଭାବନ ହେଇଛି ଏବଂ ଯୋଉ କରୋନାକୁ କଣ୍ଟ୍ରୋଲ କରିବାକୁ ହେଇଛି ବର୍ତ୍ତମାନ କରୋନା ତାର ରୂପ ବଦଳେଇଛି ଆମେ କହୁନୁ ଟିକା ଲାଗିଯାଇଛି ଆମେରିକାରେ ମଧ୍ୟ ଟିକା ନେବା ପରେ କଣ ସାଇଡ୍ ଇଫେକ୍ଟ ଆସୁଛି ପ୍ରୋବ୍ଲେମ୍ ଆସୁଛି ତେଣୁ ଏ କଥାକୁ ଆହୁରି ଟିକେ ଧୀର ସ୍ଥିର ଭାବରେ ବୁଝିବାର ଅଛି ଆହୁରି ଟିକେ ଇନଭେଷ୍ଟିଗେସନ ବଢେଇବାର ଅଛି ଏବଂ ଭାରତ ବର୍ଷରେ ଟିକାକରଣ ଯଦି ଆରମ୍ଭ ହବ ହାହାକାର ଭିତରେ ଟିକାଟେ ଆସିବ ଆମେ ନିଜ ଜୀବନକୁ ସୁରକ୍ଷିତ କରିବୁ ବଞ୍ଚେଇବୁ କଂଗ୍ରେସ ନେତା ମାନେ ଯଦି ବଡ ବଡ ନେତା ପୂର୍ବତନ କେନ୍ଦ୍ର ମନ୍ତ୍ରୀ ମାନେ ଯଦି ଏ କଥା ବୟାନବାଜି କରିବେ ଲୋକେ କଂଗ୍ରେସକୁ ଗ୍ରହଣ କରିବେ ତ ଆପଣଙ୍କ ଦଳର ନେତା ମାନଙ୍କୁ ଏ ବୟାନକୁ ଗ୍ରହଣ କରିବେ ତ କ୍ଷମା ଦେବେ ତ ଲୋକମାନେ ଶୁଣନ୍ତୁ ଯେତେବେଳେ ଆମେ ମଧ୍ୟ କହିଥିଲୁ ଯେ ଲକ୍ତ

मुझर इ भेंकट रावि थे फेरबी डक्टर भेंट राव आज जिते आमें देखाजे एम डी जे कि भारत बायोटेक एम डी अच्छा कृष्णा आला एलां आज जहाँ रिएक्शन आसाला से कहते हैं टू तार एफिकेसी टू हंड्रेड परसेंट बोली से कहते हैं एक दबीर सहित कहते एक जितेबाला आज स्पष्ट हो सवल इमरजेन्सी उजपे एक मंजूरी दि जा डीसीजीआई पक्षर एवं सी डी एसओ रु मानक को सबू स्टाणार्ड को फुलफिल से आधार आधारें

মানে বার মাছ গোটে বর্ষ পর্যন্ত তার আসব না কমপ্লিট রিজল্ট কারণ দিস হ্যাজ মানে এটার স্টির ডিজাইন হি সেমিটি হয়েছে যে নভেম্বর মাছের যদি স্টার্ট হল নভেম্বর একুশ দুই হাজার একুশ পর্যন্ত তারজল্ট আসব না মানে আমি কোম এফিকেসি দেখি কি আমি ওয়েট করা কি এইটা হল মোটর প্রথম স্টেটমেন্ট সেকেন্ড স্টেটমেন্ট

করোনার আক্রান্ত নহই কি মু আপ কিছু যদি গোটে সাইড ইফেক্ট মাইলাইটিস ট্রান্সভাইলাইটিস হয়েগাল কিংবা অন্য কিছু সাইড ইফেক্ট হয়েগে তাহলে মু কম করবি। তো সুস্থ সরল লোক বর্তমান মু ভ্যাকসিন যোগ মানে অযথা গোট রোগের আক্রান্ত হবি এইটা হচ্ছে আমার জনসাধারণ প্রথম প্রশ্ন সেফটি ইজ দ্য প্রায়োরেটি অফ দ্য কম্যুনিটি তাহলে এফিকেসি ইজ ওয়াট এফিকেসি ইজ দ্য প্রায়োরিটি অফ দ্য সিস্টেম মানে কোন যদি কোটি কোটি টঙ্কা ব্যবহার করি এমরজেন্সি ইউজ অথরাইজেশন টিকাটি মু যদি বর্তমান পুরা কন্ট্রি ভাবি নিশা সার মো বা নেলি এবং টিকা কাম কলা নাহি। কোটি কোটি টাকা পাড়ে যাব সেই এফিকি ইজ দা আনসার ফর দা হেলথ সিষ্টম দা হেলথ সিষ্টমর যে মানে কি পলিসি মেকর্স এবং বর্তমান পব্লিক যেতব রেজ করছে ইস্যু তাহলে পব্লিক প্রথম উত্তর দেবা যে ইয়ে ইট ইজ সেফ এফিকেসিপ্রাই বর্তমান রিজল্ট টাইম লাগবে প্রিলিমিনেরি রিজল্টস এটলিষ্ট ফিফটি সিক্স ডেজ অফে আসব সেত আমি দেখিপার কিন্তু বর্তমান দেখি নিেজ জিরো এনিমাল স্টিজ হায়র আনিমাল ম্যামোলিয় ফেজ ওয়ান

ଏ ପ୍ରଶ୍ନକୁ ନେଇକି ରାଜନୀତି କରୁଛନ୍ତି ଏବଂ ସେଇଟା ହିଁ ଦୁର୍ଭାଗ୍ୟର ବିଷୟ ବର୍ତ୍ତମାନ ସ୍ଥିତିରେ ମୁଁ ଡକ୍ଟର ଭେଙ୍କଟରାଓ ଆସିବି ସମୟ ବି କମ୍ ଅଛି ମୁଁ ଡକ୍ଟର କୈଳାଶ ବିଶ୍ୱାଳଙ୍କ ପାଖକୁ ଯିବାକୁ ଚାହିଁବି ଯେ ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଯେ ଇଏ କେବଳ ଏ ପ୍ରଶ୍ନ କେବଳ କିଛି ରାଜନୀତି ବା ରାଜନୀତି ନେତା ବା ନେତାମାନଙ୍କ କ୍ଷେତ୍ରରେ ନା ଦେଶବାସୀଙ୍କର ଏକୁ ନେଇ କୌଣସି ସନ୍ଦେହ ଥିବା ଆପଣଙ୍କୁ ଲାଗୁଛି ଦେଖନ୍ତୁ ମୁଁ ଜଣେ ପଲିଟିକାଲ୍ ଆକ୍ଟିଭିଷ୍ଟ ତଥା ଜଣେ ଡକ୍ଟର ହିସାବରେ ଦେଶବାସୀମାନଙ୍କୁ ଗୋଟେ କଥା କହିବାକୁ ଚାହିଁବି যে হাতগণতি কোনো অপ'জিছন লিডৰ ষ্টেটমেণ্ট কোনো আপোনাৰ গুৰুত্ব সেই নিয়াহি অলৰেডি মানৱ প্ৰধানমন্ত্ৰী তথা আমাৰ দেশৰ স্বাস্থ্যমন্ত্ৰী ডক্টৰ হৰ্ষবৰ্ধন এই বিষয়ে ডিটেইল ক্লাৰিফিকেশ্যনাৰিু বেষ্ট ক্লাৰিফিকেশ্যন আমাৰ ড্ৰগ কণ্ট্ৰোলৰ জেনেৰেল অফ ইণ্ডিয়া অলৰেডি ক্লাৰিফাই কৰি চাৰিও ডৰ ৰাও যা বিষয়ে ক'লে দুইটাই টৰ্ম ডক্টৰ ৰাও ছাৰ বহুত বঢ়িয়াছে এসপ্লেন কলে মই ভাবুচি সমস্তৰ

लीडर निजर पर्सनाल माइलेज जहाँ स्टेटमेंट दूसरी जो एक्सपेक्ट कर भागिया गोटे एमरजेन्सी क्राइसीस्रे जो एंटायर देशवासी एंटायार गर्णमेंट एंटार मेकानिज एंटायार सैंटीफिक् व्वर्ल्ड काम करुच्चा इनसेनसीट स्टेटमेंट कौन लीडर ठीक एक्सपेक्ट कराऊपेक्ट कर आशा देश जे ए मंतव्य आसू जिते सारा विश्व प्रशंसा करुस् देशर किसी नेता प्रश्न उठेवा सी तो এ কথা এটা গোটে বুমেরাং ভাগ হব কি যে যদি কংগ্রেস আজ প্রশ্ন করি যে টিকা যেত সারা বিশ্ব একে প্রশংসা করছে বিশ্ব স্বাস্থ্য সংগঠন যেত প্রশংসা করুমানে এ টিকা ট্রাল সহ যেন জড়িত সে ডক্টর মানে যেতে সার্টিফাইড করে সারি এখানে নিজ পিঠি নিজ হাত গোড়াই আবশ্যকতা নাক্ষা করব যদি ইউরোপে টিকাকরণ হবো এবং ভারতবর্ষে কোভিড নিয়ন্ত্রণ লানিবে এটা তো বড় কথা। না সমাজ তো নিশ্চিত রূপে কইবো কিন্তু লোকমানোক ডরাউছন্তি कांহে কি কংগ্রেসৰ নেতাবানে। কেহে কেহে আগা ডৰোউ না এটা ফুল জিনছ। এই বিষয়টা фронত আহে। যা ছুৱাকো সাফা কামৰে তা মা পাৰদৰ দেখলে ডৰে। এই কথা যেতিয়া ৰসিয়াৰ হৈছি ইউকেৰ হৈছি আমেৰিকাৰ প্ৰব্লেম আছিছি এই বিষয় নাই কথা উঠা স্বাভাবিক। ইথৰে কেতিয় ইৰিটেটেড হৈ ৰিয়েক্টিভ হোৱাৰ আৱশ্যক নাই। এই কথা উঠিবাত স্বাভাবিক।

ପ୍ରଶ୍ନ ନ ଉଠାଇକି ଦେଶବାସୀଙ୍କୁ ବିଭ୍ରାନ୍ତ କରିବେ ନାହିଁ ଏବଂ ଏହାକୁ ସ୍ୱାଗତ କରିବେ ଏବଂ ସମସ୍ତେ କେମିତି କରୋନା ବିରୋଧରେ ଲଢ଼େଇକୁ ଗୋଟେ ସଫଳତାର ସହିତ ଭାରତବର୍ଷରେ ପହଞ୍ଚାଇବା ସବୁ ଲୋକଙ୍କୁ ସୁରକ୍ଷିତ ରଖିବା ଆଜି ଏଫିକେସି ବଡ଼ ପ୍ରଶ୍ନ ନୁହେଁ ଆଜି ଏଇଟା ସୁରକ୍ଷିତ ଏ ଭ୍ୟାକ୍ସିନ୍ ଏବଂ ସେଇଥିପାଇଁକି ସବୁ ମାନକକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ଏ

आलोचना को डिबेट कोईटि रखा नमस्कार